দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে ওনাকে আমরা যে মাত্র পাঁচ হাজার টাকা একটা মানুষের আমরা যদি চাইনিজ রেস্টুরেন্টে কিংবা বড় কোনো খাবার হোটেলে বসি স চার পাঁচজন বন্ধু মিলে বসলেই কিন্তু পাঁচ হাজার টাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু অথচ এই পাঁচ হাজার টাকা একজন মানুষের পুরো জীবিকা নির্বাহের জন্য তার জীবন পরিচালনা করার জন্য অনেক বড় নিয়ামক হিসাবে কাজ করে তো এই ওনার যাতে দোকানের মাধ্যমে এই পুঁজি দিয়ে যে দোকানটা করেছে দোকানের মাধ্যমে যাতে ওনার ভবিষ্যৎটা সুন্দর হয় আমরা সেই দোয়াই করি এখানে এই এটা আতর ক্রয় করে এটার শুভ উদ্বোধন করছে এবং ইনশাআল্লাহ এরকম সবাই ক্রয় করবেন সবার প্রতি বিনম্র অনুরোধ রইল ধন্যবাদ রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা নগরীর পাহাড়তলী এলাকায় এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা একটি মানুষের কর্মসংস্থান করে দিয়েছি আমরা আমার পাশে যে মানুষটি দেখতে পাচ্ছেন উনি একজন খুবই অসহায় মানুষ ওনার বাবা মা কেউ নেই এবং ভাই বোনও কেউ নেই তো কেউ দিলে খায় না দিলে উপোস থাকে তেমন কোনো কাজও করতে পারে না অসুস্থতাজনিত দীর্ঘদিন মেডিকেলে ভর্তি ছিল আমরা একবার এখানে যে দাঁড়িয়ে রয়েছে সবজি বিক্রি করার জন্য একটি ভ্যান গাড়ি এবং যে কিছু পুঁজি দিয়েছিলাম ওনার এই পাশের বাসার এই ভদ্রলোক ওনাকে আমরা নিয়ে এসেছি এবং ওনার বিষয়টি আমরা জানার পর ওনাকে আমরা মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়েছি এবং সেই পাঁচ হাজার টাকা দিয়ে উনি একটি ভাড়া ভ্যান গাড়ি নিয়ে এই পাঁচ হাজার টাকার টুপি আতর এই ইসলামী মালামাল সামগ্রী নিয়ে উনি বাণিজ্য বা ব্যবসা যা যাই বলেন জীবিকা নির্বাহের জন্য সেটা শুরু করেছে যাতে তার জীবনটা সুন্দর হয় কোনোভাবে সে জীবিকা নির্বাহ করে চলতে পারে বা তার ভবিষ্যৎ গড়তে পারে এজন্য আমরা চেষ্টা করছি আর আজকের এই পাঁচ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জুয়েন্টি ধন্যবাদ জানাচ্ছি আমার আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জুয়েন্টিকে আমরা যদি ওনার সাথে একটু কথা বলি আপনার নামটা কি বলেন আলাইকুম রাজু ওয়ালাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ রাজু আপনার দেশের বাড়ি কোথায় সৈয়দপুর সৈয়দপুর এখানে তো এই পাহাড়তুলি এলাকায় থাকেন যে আপনার এখানে মা বাবা ভাই বোন কেউ কি আছে কেউ নাই আমার মা বাবা ছোটো গালে মারা গেছে সৈতপুরে ছোটো গালে গেছিলাম আর এখন ঠিক মনে নাই তো এখন আপনার যে চলার মতো তো কোনো ওয়ে নাই জি আমার কোনো জি অসুস্থ আপনাকে যে আমরা পাঁচ টাকা দিছি মালামাল কেনার জন্য এই পাঁচ হাজার টাকা এই মালামালগুলো কিনছেন আচ্ছা এই পাঁচ হাজার টাকায় সমস্ত মালামাল কিনে এটা দিয়ে ব্যবসা করে আল্লাহ রহমত আপনার জীবিকা নির্বাহ হবে তো জি ইনশাল্লাহ হবে আচ্ছা ঠিক আছে তো আমরা যদি একটু কথা বলি ভাই আপনাকে তো আমরা একটা ব্যবসা ধরাই দিয়েছিলাম কিছুদিন আগে তো আপনার তো প্রতিবেশী উনি তো লোকটা কি আসলে অসহায় তো না আসলে অসহায় ও চোখে দেখে না চোখের সমস্যা আছে জন্মগত চোখের সমস্যা আর আমি যতটুক পারি ওকে সহযোগিতা করি কারণ চলার মতো কোনো নাই এখন এটাতে চলার মতো মত জি ইনশাল্লাহ এটা দিয়ে চলার মতো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে ওনাকে আমরা যে মাত্র পাঁচ হাজার টাকা একটা মানুষের আমরা যদি চাইনিজ রেস্টুরেন্টে কিংবা বড় কোনো খাবার হোটেলে বসি স চার পাঁচজন বন্ধু মিলে বসলেই কিন্তু পাঁচ হাজার টাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু অথচ এই পাঁচ হাজার টাকা একজন মানুষের পুরো জীবিকা নির্বাহের জন্য তার জীবন পরিচালনা করার জন্য অনেক বড় নিয়ামক হিসাবে কাজ করে তো এই ওনার যাতে দোকানের মাধ্যমে এই পুঁজি দিয়ে যে দোকানটা করেছে এই দোকানের মাধ্যমে যাতে ওনার ভবিষ্যৎটা সুন্দর হয় আমরা সেই দোয়াই করি এখানে আমরা এটা হচ্ছে নগরীর পাহাড়তলি আকবর্ষহস্ত এলাকা এই জায়গায় আমরা এই ওনাকে যে আমার আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জুয়েন্টি স্পন্সরে পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা ধরিয়ে দিয়েছে এবং এই ব্যবসা করেই ওনার জীবিকা নির্বাহ করবে সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এই ধরনের কার্যক্রম যাতে আমরা আরও চলমান রাখতে পারি এবং আজকেও আমাদের সাথে এখানকার যে ফেসি হুজুর উনি পরিচয় দিবে উনিও আমাদের কাছে আজকে এই সুন্দর মহতি অনুষ্ঠানে যাতে একটু দোয়া করে দেয় এই কার্যক্রম যাতে উনি এই জীবিকা দ্বারা ওনার সামনের জীবনটা পরিচালিত করতে পারে হুজুর আপনার পরিচয়টা দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি মোহাম্মদ হাফেজ মারানা আমিনুল হক সাহেব আকবর সাহেব জামিউজি ফেসিমা এবং সহকারী ক্ষতি হিসেবে আসি আসলে আমার ভাই শৌকত ভাই অত্যন্ত ভদ্র এবং শরীফ ওনার যে কার্যক্রমগুলো আমি খুব ফলো করি এবং খুব ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই সাথে সাথে কিছুদিন আগেও ও আমার একজন ভাইকে ব্যাঙ্গারের মধ্যে তরকারি ব্যবসা করার জন্য উনি এগিয়ে দিয়েছেন সহযোগিতা করেছেন সাথে সাথে উনি ওই সময়ের মধ্যে আমার আর ভাই যেটাকে আজকে এই দোকানগুলোই করতেছেন ওগুলোর মধ্যে উনি নগদ টাকা দিয়ে দিয়েছিলেন এবং উনি আজকে কিনে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আল্লা আল্লাহ রসুল সালাম বলেছেন ইর হামু মানফিল আর ইয়ার হামুকু মানফিসা আল্লাহ রবুল্লা আলমিন হাদিস কুদুসি এটাকে বলা হয় যে ব্যক্তি দুনিয়াবাসীদের প্রতি রহম করবে দয়া করবে মেহরবানি করবে আসমানবাসী অর্থাৎ আল্লাহ রব্বুল্লা আলামিন তার প্রতি রহম করবে দয়া করবে মেহরবানি করবে অতএব আমরাও এভাবে করি আমাদের সৌকত ভাই যেভাবে মানবতার সেবা এগিয়ে আসতেছে এবং সহযোগিতা করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেছে দেশ বিদেশ থেকে আমাদের ভাইরা তাকে সহযোগিতা করতেছেন বিভিন্নভাবে বিশেষ করে আমেরিকায় ওনারা মাম্মু সহযোগিতা করতেছেন ঢাকা থেকে আরেকজন ভাই সহযোগিতা করতেছে তো এইভাবে করে আমরা যদি প্রতিজন ভাই প্রতিজন স্থান থেকে এভাবে করি সহযোগিতা যদি করি আমাদের এলাকা থেকে আমাদের দেশ থেকে গরিব অসহায় অসহায়গুলো চলে যাবে এবং যারা বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হচ্ছে অবৈধ কাজ থেকে ফিরে আসবে তারা দিনের পথে আসবে নামাজের পথে আসবে তো ও ভাই শকত ভাইয়ের একটা লক্ষ্য উদ্দেশ্য যারা নামাজ কালাম পড়বে বিশেষ করে তাদেরকে বিশেষ সহযোগিতা করার জন্য উনি নিজের থেকে বলতেন তো ইশাল আমি নিজেও ওনার কাছ থেকে আজকে এখান থেকে আমি নিজেই কিছু ক্রয় করবো সাথে সাথে আত্ম এলাকায় উনি আমাদের আব্বাস মসজিদের পাশে থাকবে বেশিরভাগ সময় থাকবে বা অন্য জায়গায় থাকবে আমরাও ওনার কাছ থেকে হালাল ভাবে তো এই ক্রয় করবো যেন উনি লভ্য অংশ দিয়ে ওনার ফ্যামিলি সুখে শান্তিতে থাকতে পারে চলতে পারে সেই জন্য আমরা দোয়া করবো এবং সকলের জন্য দোয়া করবো আল্লাহমিন আল্লাহমাসাল্লাম সাল্লাম তবে আর জার্লীকলাম রবুল্লা আলমিন আল্লাহ আমার ভাই সৌকত ভাই আল্লাহ মানবিক পুলিশ হিসেবে তাকার পরেও আল্লাহ রবুল আলমিন মানবতার খাতে মানবতার স্বার্থে বিভিন্ন জায়গায় সারা দুনিয়ার মধ্যে বিশেষ করে আমাদের দেশের মধ্যে আল্লাহ বিভিন্নভাবে উনি মানুষ সেবা করতে যাচ্ছেন আল্লাহ তার সেবাগুলো তুমি কবুল করো আল্লাহ আরব বলে আলাম বিশেষ করে আজকে এই ছোট বাইকে আল্লাহ আমেরিকার একজন মা ওনার পরিচিত আত্মীয় স্বজন আল্লাহ বিশেষ করে এই টাকাগুলো স্পন্সর করেছে আল্লাহ তার সমস্ত দানগুলো আল্লাহ তুমি কবুল আল্লাহ এটা সহ আরও বিভিন্ন জায়গায় ওনারা দান করতেছে আমাদের দেশের মধ্যে বিভিন্ন গ্রামে গঞ্জে ওনাদের এই সমস্ত দানগুলো আল্লাহ তুমি কবুল রব্বুল রব বলে যেভাবে এল্লা হালাল রোজগারের মধ্যে আল্লাহ সহযোগিতা করার জন্য এগিয়ে আসতেছে আল্লাহ তার সমস্ত সহযোগিতাগুলো তুমি কবুল করালাম আল্লাহ শৌকত ভাই সহ আরও যারা এখানে তার সহকর্মীরা রয়েছেন অ্যাসিস্ট্যান্ট রয়েছেন আল্লাহ পুলিশ বাহিনীর মধ্যেও ওরা যারা এই কাজের মধ্যে জড়িত রয়েছে সহযোগিতায় জড়িত রয়েছেন এল্লা তাদের উপর রহম কর আল্লাহ আল্লাহ সকলের কাছ থেকেই আল্লাহ রব্বুল আলমিন একটা প্রার্থনা করতেছি তোমার দরবারে আল্লাহ শৌকত ভাই বিশাল একটা আশা রয়েছে আল্লাহ ব্যবহারিস লাশগুলো ব্যবহারিস মানুষগুলোর যেন সেবা দিতে পারে এবং একটা যেন ব্যবহারিস মেডিকেল বা ক্লিনিক বা হাসপাতাল খুলতে পারে অনেক বড় আশা রয়েছে আল্লাহ ওনার সমস্ত আশাগুলো তুমি পুরো করে দেওয়াল্লাম আল্লাহ ওনার সমস্ত জরুরতগুলো তুমি পুরো করে দাও ফ্যামিলির সকল সদস্যগুলি আল্লাহ প্রতি রহম করে আল্লাহ আল্লাহ বিশেষ করে ওনার যেই খাস হাতে নিয়েছে যেই মানব সেবাগুলো করতেছে সামনে আশা নিয়েছে সমস্ত কিছুর মধ্যে আল্লাহ তুমি করার মতো তৌফিক দান করে আল্লাহ আর্থিকভাবে মানবিকভাবে আল্লাহ সফলতা দান করো আল্লাহ সুবাহান রবিক্লাহ ধন্যবাদ আমরা এরকম যাতে যার যার এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি কেউ যাতে নীরবে না এক এই হোক আমাদের অঙ্গীকার ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের পাহাড় তুলে থেকে আসসালামু আলাইকুম